শিশু প্রহর দিয়ে শুরু হয় অমর একুশে গ্রন্থমেলার দ্বিতীয় দিন। বেলা ১১টার পর থেকে শিশু কিশোরদের নিয়ে মেলায় আসতে থাকেন বাবা মায়েরা। সিসিমপুরে খেলার পাশাপাশি নতুন গল্প কবিতার বই হাতে পেয়ে খুশি শিশুরাও, পিছিয়ে নেই বড়রাও। মেলার দ্বিতীয় দিনেই নতুন বইয়ের খোঁজে স্টলগুলোতে ঢু মারেন পাঠকরা। অন্যদিকে পাঠকদের হাতে নতুন বই তুলে দিতে প্রস্তুত লেখক প্রকাশকরা। আনুষ্ঠানিক উদ্বোধনের পরদিনই শিশু প্রহর দিয়ে শুরু হয় অমর একুশে গ্রন্থমেলা। সিসিমপুরকে কেন্দ্র করে গড়ে তোলা শিশু প্রাঙ্গণ ছিল শিশুদেরই দখলে। মেলা প্রাঙ্গণেই খেলার ছলে পড়া শুরু করে দিচ্ছে শিশুরা। শিশুদের সাথে নিয়ে মেলায় ঘুরতে এসেছেন অনেক বাবা মা, কিনে দিচ্ছেন নতুন নতুন বই, আর সেই বই হাতে পেয়ে উচ্ছ্বসিত শিশু কিশোররা। অন্যদিকে লেখক প্রকাশকরা খুশি শিশুদের হাতে নতুন বই তুলে দিতে পেরে। আমি আব্বু আম্মুর সাথে বই মেলা আসছি, অনেকগুলি বই কিনবো। বাচ্চাদের পছন্দের বই কেনার জন্য আসছি, ওরা যেগুলো পছন্দ করবে ওগুলোই নিব। বাচ্চাদের খেলাধুলা আছে, বাচ্চাদের বই আছে, ছড়া চিত্রের চিত্রাঙ্কনের বই টই আছে, এগুলো কিনে দিব। একদিকে অ্যাড দিচ্ছে যে জুসের মধ্যে শক্তি আছে, কিন্তু আমরা আবার বলছি তাদেরকে যে না না না, সেটা খেও না, তুমি বাসার খাবারটা খাও। এই যে তাদের মধ্যে একটা সমস্যা তৈরি হচ্ছে, তারা আসলে কি করবে, এই সমস্যাগুলোকে নিয়েই আসলে আমার এই ছড়াগুলো। আমি বাবার সাথে মেলায় এসেছি, এখন পর্যন্ত একটা বই কিনেছি, সামনে আরও বই কিনবো। শিশু কিশোররা আমাদের বই পড়ে মজা পাবে, প্লাস শিখবে কিছু। বেলা বাড়ার সাথে সাথে শিশুদের পাশাপাশি বড়দেরও ভিড় বাড়ে মেলা প্রাঙ্গণে। বিভিন্ন স্টল ঘুরে পাঠকদের কেউ কেউ অভিযোগ করে বলেন, প্রকাশকরা লেখার ফ্রন্টের সাইজ বড় করে পৃষ্ঠা বাড়ানোর মাধ্যমে বেশি মুনাফা আদায় করতে চাচ্ছেন। যদিও সে অভিযোগ মানতে নারাজ প্রকাশকরা। বইয়ের অক্ষরগুলোর সাইজ অনেক বড় করেছে, এটা মূলত মানে ব্যবসায়িক বিবেচনা থেকে, পড়তে আরাম হয় চোখে, মানে ওই দিকটা বিবেচনা করেই আসলে কিন্তু করা হয়। কাগজ যে দুইটা বাড়বে বা কমবে ওইটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। ফেসবুক গ্রুপ থেকে প্রথমবারের মতো নিজেদের মেলায় নিয়ে এসেছে পেন্সিল। অনলাইনে লেখক পাঠকদের এই গ্রুপটি এবার মেলায় এনেছে ৫২টি বই। আর সেসব বইয়ের টানে ঢাকার বাইরে থেকেও মেলা প্রাঙ্গণে জড়ো হচ্ছেন পেন্সিল গ্রুপের সদস্যরা। পেন্সিল জিনিসটাই এভাবে তৈরি করা হয়েছে যাতে করে সবাই ওন করতে পারে বিষয়টা, পুরোটাই একটা আপনার ধরেন চ্যারিটি টাইপের ইসে। বইয়ের প্রতি ভীষণ আসক্ত তো আমাদের সবসময় থেকে থাকে, তো সেই হিসাবে ভালো ভালো লেখক যা তৈরি হচ্ছে পড়ছে বেছে নিচ্ছে পাঠকরা। লেখক পাঠক শিল্পী যারা ছবি তোলেন সবার মধ্যে এত ভালো একটা বর্ণিং আছে যে যাদের বই নেই বা যারা লেখে না তারাও এখানে চলে আসে সবার সাথে দেখা করার জন্য। মেলার দ্বিতীয় দিনে প্রকাশিত হয়েছে গল্প কবিতা উপন্যাস সহ মোট ৮১টি বই। সঞ্জিদ আহমেদ, বাংলা ভিশন, ঢাকা।